খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কিন্দারের দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা রিটের শুনানি পিছিয়ে পাঁচই জুন নির্ধারণ করেছে আপিল বিভাগ সকালে স্বামী ইস্কিন্দারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির নতুন দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি হাসান নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ সম্পদের তথ্য চেয়ে দুই সালে শামীম মিস্কিন্দারকে নোটিশ দেয় দুতক কিন্তু সেই নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক দুই হাজার আট সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কিন্দার ও তার স্ত্রী দু সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীমস দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট এরপর আবারও মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে আসেন খালেদা ছোট ভাই ও তার স্ত্রী